সাগরে নিম্ন চাপ তৈরি হতেই গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়, চলাচল করতে বলা হয় অতি সাবধানে। আর ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সরাসরি নির্দেশ দেওয়া হয় তীরে ফিরে আসার। কিন্তু তুমি কি জানো, বড় জাহাজের ক্ষেত্রে বিষয়টি একদম উল্টো। ঘূর্ণিঝড়ের সংকেত আসলেই আবহাওয়া অফিস বন্দর থেকে বড় বড় জাহাজকে গভীর সাগরে চলে যেতে বলে, আর নির্দেশ পাওয়া মাত্রই বড় জাহাজগুলোকে ঝড়ের বাতাসের তীব্র গতি উপেক্ষা করে ইঞ্জিন চালু করতে বাধ্য থাকতে হয়। 50-80-100 মাইল বাতাসের বিপরীতে তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে যতদূর সম্ভব গভীর সাগরে চলে যেতে হয়। 2022 সালে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ, 2020 সালে আম্পানের সময়ও বন্দরে থাকা বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। মাঝারি আকারের জাহাজগুলোকে পাঠানো হয় বহির্নোঙরে। প্রশ্ন হচ্ছে, নাবিকদের প্রতি বা জাহাজগুলোর সাথে কেন এমন নির্দয় আচরণ করা হয়? কেন তাদেরকে ঘূর্ণিঝড়ের মধ্যে উত্তল সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়? ঝড়ের সময় বড় বড় জাহাজকে উত্তল সমুদ্রে পাঠানোর আদেশ আসতে থাকে 1991 সালের ঘূর্ণিঝড়ের পর থেকে। সে সময় তীরে থাকা একটি জাহাজ কর্ণফুলী নদীর সাহা অমরনাথ সেতুর উপর আছড়ে পড়ে, যার ফলে সেতুর মাঝখানের অংশ ভেঙে যায়। জলশেষের তোরে সে সময় একটি জাহাজ পাহাড়ের চূড়ায় পর্যন্ত উঠে গিয়েছিল। আবার প্রচন্ড ঝড়ে বড় বড় জাহাজগুলো রশি ছিঁড়ে একটি আরেকটির উপর আছড়ে পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায়, তখন বন্দরে জাহাজ আসা যাওয়ায় সমস্যা হতে পারে। সাগরে জাহাজ চলাচলে নিয়ম নীতি এটাই, যেসব দেশে ঘূর্ণিঝড়ের সময় জাহাজের আশ্রয়ের জন্য কোনো পোতাশ্রয় নেই, সেই দেশগুলো জাহাজের নিরাপত্তার জন্য জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে বড় বড় জাহাজের শক্তিশালী ইঞ্জিনেরও একটা ভূমিকা রয়েছে। গভীর সাগরে থাকার সময় জাহাজের দুটি ইঞ্জিনই চালিয়ে রাখতে হয়, ফলে বড় বড় ঢেউ কেটে সেগুলো এগিয়ে যেতে পারে। এ সময় চলার গতি থাকে ঘন্টায় 3-4 নটিক্যাল মাইল, অর্থাৎ ঘন্টায় 5.5-7.5 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের শক্তি যদি অনেক বেশিও হয়, তবু এই জাহাজগুলো প্রচন্ড ঢেউয়ের বিপরীতে চলতে পারে। ঢেউয়ের ফলে সেগুলো পানিতে আছড়ে পড়লেও কখনোই ডুববে না। সাধারণত গভীর সাগরের গভীরতা 2-5 কিলোমিটার, কিন্তু বহির্নোঙরে তা 10-12 মিটার। জোয়ারের সময় যদি 10-12 ফুট জলোচ্ছ্বাস হয়, তখন বড় ঢেউ জাহাজকে উপরে তুলবে। ঢেউ চলে গেলে সেগুলো আছড়ে পড়বে পানিতে। এই আষাঢ়ের কারণে ফেটে যেতে পারে জাহাজের তলা, আর তাতে ডুবে যাবে জাহাজগুলো। গভীর সাগরে গভীরতা অনেক বেশি হওয়ায় নেই সেই ভয়, অর্থাৎ জাহাজগুলোকে ঘূর্ণিঝড়ের দিকে পাঠিয়ে দেওয়ার কথা প্রথম শুনলে অমানবিক মনে হলেও আসলে কিন্তু ঘটনাটি উল্টো। গভীর সাগরে আসলে জাহাজগুলো তুলনামূলক বেশি নিরাপদ থাকে, জানমালের ক্ষয়ক্ষতির সংখ্যাও থাকে কম। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।